হয় অহাকালে আক্রাসুর 20তম যে কেন্দ্রীয় শহীদ দিবস কোকরাঝার জেলা আক্রাসু আর শেরফাঙ্গুড়ি আক্রাসুর সহযোগত আমি অনুষ্ঠিত হব। তাত আমার প্রথমতে আমার যিসকল শহীদ হয়েছিল সেই শহীদসকলের যে পরিয়ালবর্গ আছে সেই পরিয়ালবর্গক আমি সম্বোধনা জ্ঞাপন করিম। আর আমার প্রথমতে আমার পতাকা উত্তোলন হব কোচ রাজবংশী ছাত্র সন্থার আমার শহীদ বেদীত মাল্য অর্পণ, জাতীয় আমার যে আংসা যে জাতীয় গামোচা উত্তোলন করা হব। আর আমার যে অহাকালের যে কার্যসূচী তাত আমার মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিব অসমৰ মাননীয় মন্ত্রী নেডারা সভ্যক হিমন্ত বিশ্ব শর্মাদেব, খাদ্য আর অসামরিক বিভাগের যোগান মন্ত্রী সন্মানীয় জ্যেষ্ঠ মন্ত্রী ফণীভূষণ চৌধুরীদেব, আমার কোকরাঝার জেলারে আমার জ্যেষ্ঠ মন্ত্রী বাইদেউ মাননীয়া পরমিলা রাণী ব্রহ্মকে ধরি আমার বিধায়ক এইখন সমষ্টির রবিরাম নার্জারী, আর তাতে আমার অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী এফসুকে ধরি বা আমার আদিবাসী ছাত্র সন্থাকে ধরে সদু অসম ছাত্র সন্থা নাথযোগী ছাত্র সন্থা গোটেই যে আমার জনগোষ্ঠীয় যে ছাত্র সংগঠনের নেতৃবর্গ আছে সেই নেতৃবর্গক আমি আমন্ত্রণ করেছো। আমি অনাগত দিনত আমার কমতাপুর বা অসমখন আমি ভাতৃত্ববোধের ভাবে একেলগে মিলাপ্রীতিরে আমি সকলে মিলি আগবাড়ি বিচারিছো। সেই উদ্দেশ্যে আমি সকল জাতি ধর্মর জনগোষ্ঠীর ছাত্র সংগঠনের বা নেতা মানে কর্মী সকলক আমি তেখেত নেতৃবর্গক আমি আমন্ত্রণ জানাইছো। আর অহাকালের কার্যসূচীত আমি আশা করছো যে মানে হাজার হাজার যে রাইজ আমার নেতা কর্মী বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের বা জেলা কর্মী আর লগতে রাইজে হাজার হাজার রাইজ ইয়াত আহি উপস্থিত হব আহি হই আমি আমার যে কার্যসূচী এই আপনার চ্যানেলবর জড়িয়ে মই এই সুযোগতে সকলকে আহ্বান জানাইছো যে অহাকালে যে 20তম কেন্দ্রীয় শহীদ দিবস এই শহীদ দিবসত সকল ধর্মলম্বীর যে রাইজ আছে আপনাদের সকলে আহারভাবে মই এই সুযোগতে সকলকে মই নিমন্ত্রণ জানাইছো। অহাকালে আমার মাজুলীর ধুবুরীলৈকে যুহ কোচ রাজবংশী ছাত্র সন্থার জেলা সমিতি আছে গোটেইবর জেলা সমিতি আহিব আর আমার অহাকালে এখন মহিলা সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি হব। আর তাত আমার মহিলা সমিতি পূর্বর যখন মহিলা সমিতি আছে এইখন কিছু সাল সলনি করে ভঙ্গ করে নতুনকে গঠন করে দেওয়া হব। সেই উদ্দেশ্যে প্রতিনিধি সভাও আছে আর সাংস্কৃতিক সন্ধিও আমি আয়োজন করেছো। আমার সকলের চিনাকি যে জয় বরুয়া আমার এখন বৈপ্লবিক গীত গাইছে কোচ রাজবংশী জনগোষ্ঠীর, তখেতে যেহেতুকে বৈপ্লবিক গীত গাইছে জনগোষ্ঠীটোর হই বহু কষ্ট করে যার কারণে তখেতর আমি সন্মান কালি তখেতক আমি জানাম জয় বরুয়া আর তখেতর যে টিম গোটেইখিনি কাম করেছে ঈশ্বরলোচন বরুয়াকে ধরে তখেতকল আমি মানে সন্মান প্রদর্শন করিম। আর স্থানীয় যিসকল আমার মানে শিল্পী আছে দেবজিৎ রায় বা এই অঞ্চলের এজন যুবক রিয়ান রায় জয়মতী সেই গোটেই শিল্পীখনক আমি মাতিছো সাংস্কৃতিক সন্ধিয়া অহাকালি অনুষ্ঠিত হব। আর আমি আশা রাখিছো গোটেই কার্যসূচীতে যাতে সকল রাইজর আমি সহায় সহযোগ কামনা করছি। শহীদসকলের যে আত্মবলিদান সদু কোচ রাজবংশী ছাত্র সন্থাই আমি কেতিয়াও অথলে যাব নিদিও। আমি আমার দেহত শেষ বিন্দু তেজ থাকালৈকে এই শহীদসকলের কালি আমি এক মানে সংকল্প লম। সেই সংকল্প লই অনাগত দিনত আমি আমার প্রাপ্যর হুকে আমি এক সংকল্পবদ্ধ হই আমি প্রাপ্যর হুকে অহাকালি আমি মানে আজুরি আনার বাবে আমার যিসমূহ পৃথক কমতাপুর আর জনজাতিকরণ এই দাবিসমূহ আমি আজুরি অনার বাবে নতুন সংকল্প লই আমি আগবাড়িম।